গতকাল চতুর্থ দফার ভোট শেষ হওয়ার পরে বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর বিধানসভার পাপুরি অঞ্চলে ইতিমধ্যে বিজয় মিছিলের ছবি উঠে আসছে। পাশাপাশি আগামী মাসে জুনের চার তারিখ এই লোকসভা ভোটের গণনা, আর গণনার আগেই নানুরের পাপুরি গ্রামে বিজয় মিছিল করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিলে রয়েছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। পাশাপাশি এই মিছিলে গোটা গ্রাম জুড়ে প্রায় 70,000 মিষ্টান্ন বিতরণ করেছেন কাজল শেখ। পাশাপাশি কাজল শেখ জানান, আমরা 365 দিন পড়াশুনো করেছি, তার ফলাফল তিনি জানেন। অর্থাৎ তিনি জানাচ্ছেন সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন, তাই ভোটের ফল তিনি জানেন, তাই আজ নানুরের পাপুরি অঞ্চলে বিজয় মিছিল করছেন। দেখুন, আমরা 365 দিন পড়াশোনা করেছি, সর্বদা পরীক্ষার রেজাল্ট কি হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোন নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। সর্বতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে, সবাই তাদের সঙ্গে পায়ে পা মিলালাম। এবং নানু বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভা শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি সকলে হাজির ছিল। সবাই তাদের সকলের সঙ্গে পায়ে পা মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটা প্রদক্ষিণ করলাম। কত ভোটে জিতবেন আশা করছেন? বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2-3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে, এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 1-2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। আপনার দায়িত্বে থাকা যেগুলো যে এরিয়াগুলো আছে সেই ক্ষেত্রে কত ভোটে জিতবে? আমার দায়িত্ব সবই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সবতই আমাদের দায়িত্ব সারা বাংলা, সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে, বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে। সর্বত বীরভূম জেলায় যে কাজটা হয়েছে, যে ভোটটা হয়েছে, আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে, বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ সভাপতি, তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে। এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে। এবং যে ব্যবধানটা বললাম, জয় ব্যবধানটা, 4 তারিখে যাবেন গণনা কেন্দ্রে, আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি। শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স খুলবো, আর বিরোধীরা সর্ষে ফুল দিয়ে বাড়ি আসবে। অবশ্যই আমরা 365 দিন পড়াশোনা করেছি, অর্থাৎ মানুষের সুখ দুঃখ অপবিরোধ মানুষের সাথে হয়ে থেকেছি। সবতে মানুষ লাইন ধরে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সবতে মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীর আশীর্বাদ করেছে। এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। সবতে মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে। এই বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই।